কাজ কার্যসূচী যে ইন্ডিয়ান বাস্তু একাডেমির ষোলতম এনুয়াল কনফারেন্স বা বার্ষিক কনফারেন্স কোন না যোগ বাস্তু এবং এস্ট্রোলোজি এসবু বিষয় সম্যক জ্ঞান প্রদান করা এবং পুরস্কার প্রদান করা যে কৃষি ছাত্র মানে অনেক বিভিন্ন বিষয় কৃতিত্ব অর্জন করছেন সে পুরস্কার দেওয়া এই সমারোহর মুখ্য উদ্দেশ্য এর প্রায় পচাশর ঊর্ধ্ব ছাত্রছাত্রী যে পাশ করেছেন রায়গড়ে মধ্যে ইন্ডিয়ান বাস্তু একাডেমির আোটি ব্রাঞ্চ রয়েছে বা বিভাগ রয়েছে তেমন এ দৃষ্টি ইয়ে সমস্ত কৃষি ছাত্র যে এস্ট্রোলোজি যে বাস্তুরে যোগরে সব করছেন সে উৎকর্ষতা ফর্দার এক্সেলেন্স দি অ্যাওয়ার্ডস আর গিভিং টুডে আজ সমস্ত পুরস্কৃত করা যাচ্ছে ডাইরেক্টর ডক্টর সুধাকর মিশ্র ইন্ডিয়ান বাস্তু একাডেমি ভুবনেশ্বর আমার এই একাডেমি 2007 মশা আরম্ভ হয়ে অদ্যাবধি ষোহলতম বর্তমান বার্ষিক উৎসব পালন করুছি আউ ইতি অবসরের আমি প্রায় ওড়িশার পুরপল্লী ছাত্রছাত্রী আসছেন এয়া সহিত রাজ্য বাহার মধ্যে ছাত্রছাত্রী সব আসি সেমানকৰ স্বর্ণ পদক সহিত সেমানকৰ সার্টিফিকেট নেওঁছন্তি আউ এইভাবে ভাবে আমার অনুষ্ঠানটি চালিছি দিনকু দিন ইয়ার প্রগতি হচ্ছে আর রাজ্য সরকারঙ্କ তরফরু যদি টিকে কৃপা দৃষ্টি হুয়ে তাহলে ইয়ে আহুরি বড়ি যাব স্যার আধুনিক যুগরে বর্তমান বাস্তু পড়িয়াকু পিলাঙ্କର আগ্রহ কি মেদে কারণ এই বাস্তু আজি নহ ইয়ে কোউ মানে পুরা কালৰ বাস্তু অছি বাস্তু বিনা আপোন ঘৰ কৰি পৰিবে নাহি তেনু আগৰু নাহকটে জ্যোতিষটে বাস্তু শিল্পী তাকু ডাকিকি মধ্যে বাণী কাটুলে সে হচ্ছে বাস্তু আজ মডরেট বাস্তু সাইন্স বলে কুয়া যাচ্ছে কিন্তু ইয়ে হচ্ছে ওল্ড পুরাতন